হ্যাঁ, প্রশ্নটা এরকমই। নবান্ন চলো অভিযানের যে আন্দোলন বা গণ সমাজের যে আন্দোলন বা ছাত্র সমাজের যে আন্দোলন, সেই প্রতিবাদের প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ করা উচিত কিনা, এটা একটা সাংঘাতিক প্রশ্ন। এটা তো তার ব্যক্তিগত ব্যাপার, তিনি পদত্যাগ করবেন কিনা। তবে আমার ব্যক্তিগত মত সেটা হচ্ছে, যখন জনরোষ, যখন জনগণের নিরাপত্তা, অনেক কিছু নিয়ে প্রশ্ন আসে এবং সমাজে এক অদ্ভুত বিশৃঙ্খলতা সৃষ্টি হয়, যখন আমি আমার আসনে বসে আমি আমার ক্ষমতা অপব্যবহার করি এবং আমি শাসন ব্যবস্থা ঠিক রাখতে না পারি এবং আমার নিয়ন্ত্রণ শক্তি হারিয়ে যায়, তাহলে সেখানে অবশ্যই বিগত দিনের আমাদের সনাতনী সিদ্ধান্তের পৌরাণিক ইতিহাসে যা জানা যায়, অনেকে ক্ষমতাচ্যুত হয়েছেন এবং ক্ষমতা ত্যাগ করেছেন, পদত্যাগ করেছেন। এটা অনেকবারই দেখা গেছে, বর্তমান ইতিহাসেও দেখা গেছে, বিগত দিনের ইতিহাসে দেখা গেছে, মাইথোলজিক্যাল ইতিহাসেও দেখা গেছে। আমরা সাম্প্রতিককাল বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেখানে কিন্তু শেখ হাসিনা সরকার বা শেখ হাসিনা পালিয়ে এসেছেন, এক প্রকার ভয় পেয়ে এবং মৃত্যুর ভয় বললেও ভুল হয় না, পালিয়ে গেছেন, তিনি ব্যর্থ। এবং প্রশাসন তাকে দাবি করেছিলেন যে আপনি আপনি আর এখানে ওয়েট করবেন, প্রশাসন তাকে সহযোগিতা করেছিল। কিন্তু ভারতের ইতিহাসে ইন্দিরা গান্ধী, তারপরে রাজীব গান্ধী, মহাত্মা গান্ধী, ইহাদের কিন্তু প্রাণ এখানে গেছে, সেটা নিয়ে অনেক বিতর্ক আছে। কেউ পক্ষে বলবেন, কেউ বিপক্ষে বলবেন, সেটা বক্তব্য নয়। বক্তব্যটা হচ্ছে যে যখন সত্যিকার কোনো রাষ্ট্রে বা দেশে স্বৈরতান্ত্রিকতার সৃষ্টি হয়, সেখানে কিন্তু গণভুত্থান আসবে, সেখানে কিন্তু বিপ্লব আসবে, সেখানে বিবর্তনবাদের জন্যে, পরিবর্তনের জন্যে এই আন্দোলন এটা আসবে, এই আলোড়ন অবশ্যই সৃষ্টি হবে, যেটা সামাজিক আন্দোলন, গণ আন্দোলন বা ছাত্র আন্দোলন যেটাই বলুন হবে। আর সেই পরিস্থিতি আজ কি, প্রাইমারি স্কুল থেকে শুরু করে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা, কলেজ পর্যন্ত, ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত, মেডিকেল ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, শিল্প মহল, আর্ট লেভেল যা আছে, চিকিৎসা মহল, যেখান থেকে ভারতের যে বলিউড দুনিয়া, সেখানকার বড় বড় ব্যক্তিত্ব, এরকম ভারতবর্ষের বড় বড় বুদ্ধিজীবী, যারা ভারতবর্ষের মাথা বলা যায়, মস্তিষ্ক বলা যায়, প্রাণ বলা যায়, তারাও আজকে এই ঘটনার সমালোচনা করছেন, নিন্দা করছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন। সঙ্গে সঙ্গে উঠে আসছে এই সরকার ব্যর্থ, এবং দলীয়, বিদলীয়, নির্দলীয় যেটাই বলুন, সমস্ত জায়গা থেকে একটাই কথা উঠে আসছে, প্রায়শ দেখা যায়, শোনা যাচ্ছে মিডিয়াতে, যে দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এটা কিন্তু উঠে আসছে। সুতরাং আমার মনে হয় তিনি ব্যর্থ। কেন ব্যর্থ? আমার যদি এই লোকসভা ভোটের সময় লেকচার দেওয়া আছে, ওটা যদি কেউ শোনেন তাহলে জানতে পারেন, সেখানে রামকৃষ্ণ মিশনের উপরে অ্যাটাক করা হয়েছে, ভারত সেবাশ্রমের কোনো একজন সন্ন্যাসী স্বামীজি মহারাজকে উল্টোপাল্টা কথা বলেছিলেন উনি, সেখানে আমি বলেছিলাম যে আপনার ক্ষমা চাওয়া উচিত, কারণ এটা ভালো নয়, এটার ফল কিন্তু আপনাকে ভবিষ্যতে ভুগতে হবে, এটা ভালো হবে না, দেশ শুদ্ধ উজাড় হবে, আমি পরিষ্কার বলে দিয়েছিলাম। লেকচারটা, পুরনো লেকচার যারা ঘাটাঘাটি করছেন শুনে নেবেন, আমি লিঙ্ক এখন দিতে পারছি না, যদি সম্ভব হয় হয়তো এই লেকচারের পেছনের লিঙ্কটা দিয়ে দেবে। তো সেখানে তিনি তো ক্ষমা চাননি, কী করেছিলেন জানে কে জানে, ভগবান জানে। তো দেখুন আজকের বিপর্যয় নেমে গেছে, এবং শুধু আর্যিকরের মেয়েটি ধর্ষিত হয়েছে এরকম না, ওই ঘটনার পরপরই অনেক জায়গায়, হাওড়া, মালদা, বিভিন্ন জায়গায় কিন্তু ধর্ষণ হয়ে গেছে, এখনও হচ্ছে, এবং এখনও পর্যন্ত দেখছিলাম যে বর্তমান সরকারের প্রাক্তন যে একজন এমএলএ না কি ছিল, এমপি, একজন অভিনেত্রী, তাকে সরাসরি মানে একেবারেই থ্রেট করেছে, যে
তাকে রেপ করা উচিত, এরকমভাবে একটা কথা লেখা আছে। ওর সঙ্গে এটা হলে ভালো হতো, মিমি বলে না কি নাম, যাই হোক। তো সেও আজকে ভুলটা বুঝতে পারছে, সে তো ছেড়ে দিয়েছে অনেক আগে, সেও আন্দোলন করছে, প্রতিবাদ জানাচ্ছে, শিল্পী মহলও করছে। এখন আরজি করে যে ঘটনাটি, সেই ঘটনার সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত কিন্তু এখনও ঘটে যাচ্ছে, এখনও কিন্তু বর্তমান শাসকের দ্বারা, নেতা নেত্রীর দ্বারা সাধারণ মানুষ কিন্তু হ্যারাসমেন্টের শিকার হচ্ছে এবং কোথাও কোথাও থ্রেটিংয়ের শিকার হচ্ছে, বহু জায়গা মিডিয়াতে এখন দেখা যাচ্ছে, এগুলো আমার কথা নয়। সুতরাং তারা জোর করে কিছু একটা করার চেষ্টা করছে বর্তমান শাসক সরকার, এবং জনগণ খেপে গেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে মনন থেকে কি হৃদয় থেকে কি বাইরের থেকে, সমস্ত জায়গা থেকে একটা প্রতিধ্বনি উঠছে প্রতিবাদের, আমরা এর সম্পূর্ণ বিচার চাই। এবং যারা এক্সেলেন্ট মানুষ আছেন, যারা বিচার বিশ্লেষণ করতে পারেন না, বুঝতে পারেন না, উই ওয়ান্ট জাস্টিস বলে শেষ। আরে জাস্টিসটা কে করবে? আপনার সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যদি বছরকে বছর মামলা ঘুরতে থাকে, তার মানে কি সেটা জাস্টিস? এই তো দিন পিছিয়ে গেল, কি হবে? আপনি সারা জীবন ধরে এগুলো করতে পারবেন না। আন্দোলন কখনো সারা বছরকে বছর বছর কোটি কোটি বছর ধরে এরকম চলে না। কোনো একটা রেনেসাঁস আসে, কোনো একটা বিপ্লব আসে, সেই বিপ্লব কিছুটা সময়ের ভেতর থেকে একটা আলোড়ন সৃষ্টি করে, যার মাধ্যম দিয়ে একটা বিবর্তন আসে, একটা সুন্দর পরিকাঠামো আসে, সেটা আবার ভাঙন ধরে, আবার পুছে গলে যায়। এখন এই সরকারের ভেতরে অনেক জায়গায় পচন গলন লেগে গেছে। মেডিকেল ডিপার্টমেন্টে যদি এই ধরনের দুর্নীতি, এই ধরনের ধর্ষণ কেজ, এই ধরনের নির্যাতন কেজ, এই ধরনের ভোগবিলাসিতার দুনিয়া, এই ধরনের ক্ষমতার অপপ্রয়োগ টোটাল শুধু আরজি করে না, মেডিকেল ডিপার্টমেন্টের সমস্ত আনাচে কানাচে পড়ে গেছে। আর আমরাও তো পাবলিক প্লেসে চলি, আমাদের নিরাপত্তা নেই তো কোথাও, আমরা পাচ্ছি না, সম্মান পাচ্ছি না, মর্যাদা পাচ্ছি না, একটুখানি স্বতন্ত্রতা নিয়ে কথা বলতে পারছি না, সেখানেও কিন্তু একটা ভয় রয়েছে, কখন আমার বাড়িতে তার বাড়িতে কখন নোটিশ আসবে, নানান কিছু সাপ্রেসের ব্যাপার রয়েছে। সুতরাং সমস্ত জায়গায় একটা নিরাপত্তাহীনতা, জনগণ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে, তাই তার স্বাধীনতা চাইছে। এবং হয়তো ভিন্ন ভিন্ন স্পটে, ভিন্ন ভিন্ন রাস্তায়, ভিন্ন ভিন্ন জায়গায়, ভিন্ন ভিন্ন ইনস্টিটিউটে তারা আন্দোলন করছে, কিন্তু দেশশুদ্ধ আন্দোলন উঠেছে এবং আলোড়ন সৃষ্টি হচ্ছে এবং প্রতিবাদ মুখর হয়ে উঠেছে, এবং তারা চাইছে এক পর্যায়ে স্বৈরতান্ত্রিকতার বিনাশ হোক, সে কেন্দ্রে হোক আর রাজ্যে হোক, যেখানেই হোক না কেন, স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে তারা যুদ্ধ করার চেষ্টা করছেন, আন্দোলন সৃষ্টি করছেন। এই জন্য নবান্ন অভিযান যেটা, সেটা কিন্তু এক প্রকার সার্থক অভিযান। তারা কতদূর কমপ্লিট পূর্ণত্ব লাভ করবে সে বিষয় নিয়ে অনেক সন্দেহ রয়েছে, তবে আশা রাখা যায় একটা এই আন্দোলনের মাধ্যম দিয়ে একটা বিপ্লব বা একটা সাড়া জাগানো কিছু ঘটবে, একটা নতুন কিছু হতে চলেছে। এবং তিনি ভয় পেয়ে গেছেন, যিনি বর্তমান শাসক, হ্যাঁ, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি ভয় পেয়ে গেছেন। তবে জানা যাচ্ছে যে তিনি তিনি নবান্নে প্রবেশ করেছেন কিছুকাল পূর্বে। তো যাই হোক, এখন বক্তব্য হচ্ছে এটাই যে এই ঘটনার প্রেক্ষাপট থেকে তার কি পদত্যাগ করা উচিত কি না, সব কিছু দিক থেকে যদি বিচার করা হয় আনুপাতিক হারে, হ্যাঁ, সমস্ত কিছুর থেকে দেখা যায়, প্রশাসন থেকে শুরু করে এবং সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, মানে সাংবিধানিকভাবে যদি দেখা যায়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে তারা ব্যর্থ। মুখ্যমন্ত্রী কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ। সুতরাং আজকের ব্যারিকেড দিয়ে নিজের আসনটাকে ঠিক রাখা হয়তো যাবে জোর করে, যে কোনোভাবে হয়তো করছেন বা করবেন, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আসনটার নেই। মন্ত্রিত্ব তিনি হারিয়েছেন, যখন সরকারের, রাজ্যের শাসকের মননশীলতা, মনন, প্রেম, মহব্বত, জনগণের প্রতি স্বাধীনতা দেওয়ার যে টেন্ডেন্সি, প্রবণতা, এগুলো যদি হারিয়ে যায়, তাহলে তার আর মন্ত্রিত্ব কোথায় থাকবে? মননশীল ব্যক্তি তো মন্ত্রিত্ব পাবেন, এই জনগণ তাকে মন্ত্রিত্ব দিয়েছে, এই জনগণই আবার চাইছে। এখন শুধু ভোট হতেই হবে, ভোটের বেলায় জিতে যাব, তারপর আমার মন্ত্রিত্ব চলে যাবে, বা আমি ভোটে হেরে যাব, তারপরে মন্ত্রিত্ব চলে যাবে, বিষয়টি সবসময় এরকম নাও হতে পারে। কারণ বিগত দিনে অনেক জায়গায় দেখা গেছে, তারা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়েছেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তারা বিপ্লবের শিকার হয়েছে এবং প্রতিবাদের শিকার হয়েছে, এবং তারা গণ আন্দোলনের চাপে পড়েছে, সেখান থেকে তাদেরকে হটে যেতে হয়েছে, এবং সমাজ ব্যবস্থায় ক্ষণভঙ্গুর হওয়ার কারণে, পচন লেগে যাওয়ার কারণে তারা কিন্তু অপসারিত হয়েছেন। তো যেখানে চিকিৎসা
যেখানে স্বাস্থ্য ক্ষেত্র, সেই স্বাস্থ্য হচ্ছে ব্যক্তি জীবনের, মনুষ্য জীবনের, প্রাণীদের একটা বিশেষ মৌলিক বিষয়। সেখানে যদি পচন লেগে যায় তাহলে তার বাঁচার কোনো আর বিষয়ই থাকছে না, তাহলে স্বাস্থ্যক্ষেত্রে পচন লেগে গেছে, শিক্ষাক্ষেত্রে পচন লেগে গেছে। তার মানে এই সরকারের সমস্ত ডান হাত বাঁ হাত সমস্ত ডানাগুলো কেটে পড়ে গেছে, এখন তিনি শুধুই পড়ে আছেন একেবারে ডানা কাটা রক্তাক্ত ওই হাফিস হুফিস করার মতো কোন একটি পাখির মতো, বা যে সাপের মেরুদণ্ড ভেঙে গেছে সে মরছেও না বাঁচতেও পারছে না, ব্যাপারটি এরকমই হয়ে গেছে। এখন আমার মনে হয় শেষ নিঃশ্বাস ত্যাগ করা উচিত, মানে কথাটি এইভাবে বললাম মানে পদত্যাগ করা উচিত, আমার ব্যক্তিগত ধারণা, আমার কনসেপ্ট সেটা বলে, কারণ তিনি নিরাপত্তা দিতে পারছেন না, এটা আমার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে। কারণ রামকৃষ্ণ মিশনের উপরে প্রচণ্ড টর্চারিং হয়েছিল, মানে কী বিচার আদৌ হয়েছে সেটা এখনই আমরা পরিষ্কার নয়। এবং এখানেও কিন্তু পশ্চিমবঙ্গ এরিয়াতে সাধু সন্তদের দৃষ্টিকোণ থেকে যদি বলা হয় তাহলে বলবো আমাদের কাছে প্রচুর রিপোর্ট আছে, সাম্প্রতিককালের রিপোর্ট, এবং এখানে এসে সাধু সন্তরা বিশেষ কোনো ফ্যাসিলিটি পান না। যদি তোষামোদী করা যায় তখনকার ব্যাপার আলাদা, কিন্তু ভারতীয় সনাতনী সন্ত এবং সন্ন্যাসী হিসেবে তাদের যে একটা স্বতন্ত্র অধিকার, সেই জায়গাটা কিন্তু ওয়েস্টবেঙ্গলে আমরা খুঁজে পাই না। বিভিন্ন বাড়িতে গেলেও কিন্তু আমরা সেই এক অনৈতিক, এক অসামাজিক আচরণ, ব্যবহার আমরা দেখতে পাই। আমি সব সাধারণ জনগণের কথা বলছি না, কারণ এখানে সেই কালচারটা তৈরি করা হয়নি, বিভিন্ন ধরনের বিভাজন রয়ে গেছে। এখানে তো সন্ন্যাসী বলতে এখানে কেউ কিছু বোঝেও না, ওই যা বোঝে একটু হরিবল হরিবল বা এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই সমস্ত দুই একটু বোঝে ঠোঝে, আর বাকি তো কিছুই বোঝে ঠোঝে না। সন্ন্যাস কাকে বলে, সন্ন্যাসী কাকে বলে, সাধু কাকে বলে, সন্ত কাকে বলে, এখানে সাধু সন্তদের ভেতরে আভ্যন্তরীণ একটা গণ্ডগোল তো আছে। তাছাড়া এখানে সন্ন্যাসের যে শঙ্করাচার্যের যে ভারতীয় সনাতন ধর্মের যে বা ভারতীয় ঐতিহ্যের যিনি ধারক এবং বাহক, তিনি হচ্ছেন শঙ্করাচার্য। সেই শঙ্করাচার্যের পরম্পরায় যে সমস্ত আমরা সন্ন্যাসীরা রয়েছি তাদের এখানে কতটুকু গুরুত্ব আছে এবং তারা কতটুকু ফ্যাসিলিটিস পাচ্ছে, এ বিষয়টি নিয়ে কিন্তু অনেক সন্দেহ। রামকৃষ্ণ মিশনও কিন্তু সেখানে তারা দ্বিধাদ্বন্দ্বতার ভেতরেই আছে, কিন্তু তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা কতটুকু কী করবেন, স্টেপ নেবেন বা কী মন্তব্য রাখবেন তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার মনে হয়েছে যে এখানে স্বতঃস্ফূর্তভাবে সন্ন্যাসী বা সাধুসন্ত মহল যারা রয়েছে তারা এখানে স্বতন্ত্র অধিকারে থাকতে পারে না। সুতরাং এটা একটা সম্পূর্ণ একটা নিরাপত্তাহীনতার ভিতরে চলে গেছে, সরকার এখানে ব্যর্থ, সরকার ভৌগোলিকভাবে ব্যর্থ। বর্ডার এরিয়ার দিকেও তাকালো দেখা যাবে সেখানেও ব্যর্থ, আভ্যন্তরীণ জনগণের যে রেশন ব্যবস্থা, খাদ্য ব্যবস্থা সেখানেও ব্যর্থ, বাসস্থান ব্যবস্থার ক্ষেত্রে ব্যর্থ। কোটি কোটি টাকার কাটুয়া কাটমানি নিয়ে হলো, গান টান করলো খুব, তারা আবার মহানায়ক উপাধি পেলো, বাস হয়ে গেল সব শেষ। সেখানে বলে রাস্তায় আন্দোলন করেছি, আগুন জ্বালিয়েছি, মোমবাতি জ্বালিয়েছি, এসব দিয়ে কিছু হবে না, সাথের সাথে কিছু হবে না, কাউকে পাবেন না, আপনার আমার দিন রাত্রি কেটে যাবে, হ্যাঁ চোখের জলে কেটে যাবে, নিপীড়নে নির্যাতনে কেটে যাবে, আলটিমেটলি কিছুই পাওয়া যাবে না, স্বাধীনতা পাওয়া যাবে না। সুতরাং এই যে পরাধীনতার শেকল নিয়ে জনগণ বেঁচে আছে, সরকারকে চিন্তা করতে হবে যে তিনি পূর্ণ স্বাধীনতা জনগণকে দিতে পারেন না, তিনি একমাত্র তার দলীয় সংগঠনের নেত্রী বা নেতা হিসেবে বেঁচে আছেন, তিনি জনগণের নন, রাজ্যের নন, দেশের নন, সুতরাং তিনি ব্যর্থ। সুতরাং এই ব্যর্থতার চাবি নিয়ে ঘুরে বেড়ালে আমার মনে হয় না দীর্ঘদিন চলবে, এটা সম্পূর্ণ পচন লেগে গেছে, ভেঙে গেছে, ভঙ্গুর অবস্থা। সুতরাং এটাকে সম্পূর্ণরূপে বিষবৃক্ষ বললেও ভুল হবে না, এটাকে সম্পূর্ণ উপড়ে ফেলতে হবে, অর্থাৎ পদত্যাগ করলে সসম্মানে, তাহলে একটা জায়গা থাকবে ভবিষ্যতে আন্দোলন করবার, মানে যিনি বর্তমান শাসক তিনি হয়তো ভবিষ্যতে আবার লড়াই করে আবার একটা রাজনৈতিক মঞ্চে এসে আবার হয়তো সরকার প্রতিষ্ঠা করবার চেষ্টা করতে পারেন, তার একটা সুযোগ থাকতে পারে। কিন্তু এই ঘটনা যদি এইভাবে চলতে থাকে এবং তিনি যেভাবে ছাত্রছাত্রীদের উপরে বা শিক্ষা ব্যবস্থার উপরে যেভাবে প্রেশার ক্রিয়েট করছেন, সম্প্রতি জানা যাচ্ছে বিভিন্ন কারণে নোটিশ প্রয়োগ করেছেন যে স্কুলের একমাত্র সরকারি ব্যবস্থার বাইরে, সরকারি ব্যবস্থার মধ্যে ছাড়া বাইরে গিয়ে তারা কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারবেন না, কোনো কিছুতে থাকতে পারবেন না। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমার মনে হয় শিক্ষাক্ষেত্রে ছাত্র এবং ছাত্রীদের, যারা জাতির এবং ধর্মের এবং রাজ্যের মেরুদণ্ড, তাদের গলার টুটি চেপে ধরা হচ্ছে এবং জিভ কেটে দেওয়া হচ্ছে, এটা সব থেকে মারাত্মক। এটা অত্যন্ত বিধর্মী একটা প্রশাসনিক ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থা বা শাসক ব্যবস্থার থেকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, যা বুমেরাং হয়ে যাবে, বুমেরাং হয়ে যাবে।
আমি অবশ্য থ্রেট করছি না, এটা আমাদের আধ্যাত্মিক উপলব্ধির দ্বারা বলছি, অ্যাজ ইজ সস ও ইউরোপ, যেমন কর্ম তেমন ফল, বুমেরাং হয়ে যাবে। উনি যেভাবে কুশাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, আসল ঘটনাগুলোকে বাদ দিয়ে তিনি এই সাধারণ জনগণের পেছনে এখন পড়ে আছেন, প্রতিবাদীদের পেছনে পড়ে আছেন আদা জল খেয়ে, আসল ঘটনাকে তদন্ত না করে। সেক্ষেত্রে তারা একেবারে নিষ্ক্রিয় বা মিতস্ক্রিয় যেটাই বলুন না কেন, আজকে কিন্তু সেক্ষেত্রে সব কিছু মিলেই দেখা যাচ্ছে তারা ব্যর্থ এবং বুমেরাং হয়ে যাবে। বুমেরাং মানে পাল্টি খেয়ে যাবে, আঘাতটা অন্য মাত্রায় প্রতিক্রিয়া করে যাবে। যারা আঘাত সৃষ্টি করার চেষ্টা করছেন শাসকগণ, তাদের দিকে ছুটে চলে যাবে। এই বুমেরাং হওয়ার সম্ভাবনা 100%। বিপ্লব আগামীতে কোথায় যাবে, কীভাবে তাদের স্বাধীনতা বা সার্থকতা আসবে, সরকার পতন ঘটবে কি না ঘটবে, সেটা অনেক প্রশ্ন সাপেক্ষ, সময় বলবে। কিন্তু আজকের প্রেক্ষাপট থেকে যেটা মনে হয়েছে, এটা বুমেরাং হয়ে যাবে। আমি আগেও বলেছিলাম সেই ঘটনার আজকে পুনরাবৃত্তি হয়েছে। এই বেশি দিন আগের কথা না, এই লোকসভার ভোটের কথা আমি বলেছিলাম যে পরিস্থিতি ভালো হবে না, দেশ শুদ্ধ উজাড় হয়ে যাবে, এবং আজকে সেই সরকারের পেছনে সেই উজাড় ব্যবস্থাটা কিন্তু লেগে গেছে। সুতরাং এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার যে ব্যর্থতা সেটা পরিচয় দিয়ে আমার মনে হয় পদত্যাগ করা উচিত, নাহলে উনি যে সমস্ত কুশাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন বুমেরাং হয়ে যাবে। একদম জোর করে চাপিয়ে রাখা যাবে না, এটা ভারতবর্ষ, আর এটা একটা ছোট্ট একটা স্টেট, এখানে রাষ্ট্রপতি আছেন, এখানে কেন্দ্রীয় সরকার রয়েছেন, এখানে সংবিধান রয়েছে, যা ইচ্ছে তাই করলে চলবে না। ঘটনা কিন্তু বুমেরাং হতে সময় লাগবে না। সুতরাং সময় একটা সময় কিন্তু সব কিছু বলে দেবে, তবে নৈতিকতার মাধ্যম দিয়ে জনগণের সাপেক্ষে সব কিছু মেনে নেওয়া উচিত। জনগণ জনার্দন, আমরা বলি জনগণ ভগবান কৃষ্ণ, বা দশচক্রে ভগবান ভূত হয়ে যায় কথাটি আছে। তো সত্যি জনগণের ভেতরে যদি সত্যি শিবত্ব জাগ্রত হয়, রুদ্রত্ব জাগ্রত হয়, অর্থাৎ এক প্রকারের প্রতিবাদী মানসিকতা এবং বিদ্রোহ জাগ্রত হয় স্বৈরাচারিতার বিরুদ্ধে, স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে, তাহলে সেখানে ভগবান কিন্তু ভূত হতে বাধ্য, কিচ্ছু করার নেই।